হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে আপনাকে স্বাগতম। আমি আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করব। একটি পঞ্চভুজাকার প্রিজমের, অর্থাৎ প্রদত্ত প্রিজমটির ভূমি একটি পঞ্চভুজ। প্রিজমের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এবং অপর তিনটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের ভূমির এই অংশটি 10, এটি 10 এবং এটি 10, এবং অপর বাহুগুলো হচ্ছে 6 এবং 8। এটিকে আমি ধরলাম 6 সেন্টিমিটার, এটিকে ধরলাম 8 সেন্টিমিটার, এবং প্রিজমটির উচ্চতা 12.5 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। আমি যদি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে আমাদের লাগবে ভূমির ক্ষেত্রফল এবং ভূমির পরিসীমা। আমি আগে ভূমির ক্ষেত্রফল বের করি। এটি 10, এটি 10 এবং এটি 10 হওয়ার কারণে আমরা যদি এই অংশটি এই অংশটি সংযুক্ত করি, তাহলে এটি হবে 10। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই প্রদত্ত ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, যেহেতু এর প্রতিটি বাহু 10 সেন্টিমিটার। আমি এটিকে একটি নামকরণ করি, অর্থাৎ প্রিজমটির ভূমিকে আমি এ বি সি ডি ই নামকরণ করলাম। এই যে বর্গাকৃতির যে অংশটি, অংশের ক্ষেত্রফল 10 স্কয়ার। আবার এই যে ত্রিভুজাকৃতির অংশ, এটা 10, এটা 8, এটা 6, অর্থাৎ 10 স্কয়ার = 80 স্কয়ার + 6 স্কয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, যার কারণে এটি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে ই, অর্থাৎ 10 হচ্ছে অতিভুজ। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজাকার অংশটির ক্ষেত্রফল, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ সেন্টিমিটার। আমাদের ত্রিভুজাকার অংশটির ক্ষেত্রফল বের হয় 24 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের প্রদত্ত পঞ্চভুজাকার প্রিজমের ভূমিটি একটি বর্গক্ষেত্র এবং একটি সমকোণী ত্রিভুজ নিয়ে গঠিত। সুতরাং প্রিজমটির ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 124 বর্গ সেন্টিমিটার। এবার আমি প্রিজমটির ভূমির পরিসীমা বের করব। টেন প্লাস টেন প্লাস টেন প্লাস এইট প্লাস সিক্স, অর্থাৎ আমাদের হয় 44 সেন্টিমিটার। সুতরাং প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল দুই গুণ ভূমির ক্ষেত্রফল যোগ পরিসীমা গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি 124, পরিসীমা পেয়েছি 44, উচ্চতা আমাদের দেওয়া আছে 12.5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের হলো বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা ক্যালকুলেটার হিসাব করে পাই 798 বর্গ সেন্টিমিটার। সুতরাং প্রিজমটির আয়তন, হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। অর্থাৎ 124 এবং 12.5 গুণ করে আমরা পাই 1550 ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমরা প্রদত্ত পঞ্চভুজাকার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি 798 বর্গ সেন্টিমিটার এবং আয়তন পেয়েছি 1550 ঘন সেন্টিমিটার। ধন্যবাদ সবাইকে।